সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। বিশ্বের সবচেয়ে নিরাপদ ও সবুজ পোশাক কারখানার দেশ হচ্ছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার অর্থাৎ ITC তাদের সর্বশেষ প্রকাশনায় বাংলাদেশকে এই স্বীকৃতি দিয়েছে। এছাড়া বাংলাদেশ পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন অর্থাৎ BGMEA ইফেক্টিভ ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতে সেরা হিসেবে মনোনীত হয়েছে। রোববার অর্থাৎ 9 অক্টোবর এ তথ্য জানিয়েছে BGMEA। ITC তাদের প্রকাশনায় জানিয়েছে বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক উৎপাদনের নিরাপদ কর্মপরিবেশ অনেক ভালো অনুশীলন আছে। বাংলাদেশের পোশাক খাত নিরাপদ ও সবুজ কারখানার দেশে কীভাবে পরিণত হয়েছে তা বিশ্ববাসীকে জানাতে চায় ITC। তাই আগামী 13 অক্টোবর একটি ওয়েবিনার আয়োজন করেছে ITC। অনুষ্ঠানটিতে বাংলাদেশের পোশাক খাত নিয়ে কথা বলতে BGMEA এর সভাপতি ফারুক হাসানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওয়েবিনারে তিনি পোশাক খাতের ভালো অনুশীলন এবং BGMEA এর বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরবেন। বাংলাদেশে বর্তমানে 173টি সবুজ পোশাক কারখানা আছে। সেই হিসাবে বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সবুজ পোশাক কারখানার দেশ। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে এই শীর্ষস্থান দখল করে রেখেছে। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।